বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমরা যশোর জেলায়। এখানে দেখেন একটা মেয়ে পায়ে লিখতেছে। প্রিয় দর্শক শ্রোতা, এই যে দেখতে পারতেছেন এই মেয়েটা পায়ে লিখতেছে, হয়তো এর আগে এই মেয়েটার ভিডিও আপনারা হয়তো দেখছেন কি না জানি না। প্রিয় দর্শক শ্রোতা, লিখতে লিখতে দেখেন কত সুন্দর লেখা সে লিখতে পারে, আপনারা দেখলে অবাক হবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক শ্রোতা, এই দেখতেছেন এই পায়ে সে কত সুন্দরভাবে লিখতেছে আর কত দ্রুত লিখতেছে। দর্শক শ্রোতা, আমরা আরেকটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন সে ড্রয়িং করছে, বিভিন্ন জিনিস ড্রয়িং করছে। এখানে আরও এই ড্রয়িংগুলো দেখেন, গরু, বিভিন্ন গ্রামের পরিবেশ। এই জিনিসটা সুন্দর একটা জিনিস ইয়া করছে যে তার বাবা, এটা সে লিখছে যে তার বাবা তাকে স্কুলে নিয়ে যাচ্ছে। কিভাবে সে নিয়ে যাচ্ছে দেখেন, তার একটি পা আছে, সেই একটি পায়ে কেছে, পাশাপাশি সেই স্কুল ব্যাগ নিয়ে তার বাবা। এখানে অনেক কষ্ট করে সে বাবা তাকে স্কুলে নিয়ে যাচ্ছে, সেই সিনারিটাও সে এঁকেছেন। আরও কিছু জিনিস দেখাবো আপনাদেরকে প্রিয় দর্শক শ্রোতা। এই যে দেখেন লেখাগুলো, এই লেখাগুলো দেখলে হয়তো আপনাদের গায়ে লোম দাঁড়িয়ে যাবে যে একটা কম্পিউটার এত সুন্দর করে লিখতে পারে না। দর্শক শ্রোতা, দেখতে পারতেছেন এই সে তামান্না নূর আপু, সেই আপুর লেখা আমরা দেখে আমরা শিউর উঠলাম একেবারে। আমরা সেই সুদূর থেকে চট্টগ্রাম থেকে আমরা চলে আসছি যশোর জিগরগাছায়। এখানে দেখতে পারছেন আরও কিছু ড্রয়িং করছে সে, এই পায়ে মূলত একটি পা দিয়ে, তার কিন্তু দুটি হাত নেই, মানে একটা পা নেই, একটি পা আছে মাত্র, দুই হাত দুই পা থাকার কথা যেখানে সেখানে একটি পা আছে মাত্র, আর সে পা দিয়ে দেখেন লিখে একেবারে চাক তাক লাগিয়ে দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, তবে আমি ওনার সাথে কথা বলবো। ওনার সাথে কথা না বলে যাবো না, ওনার পাশে ওনার বাবা আছে, ওনার বাবার সাথেও কথা বলবো। আগে আমি ওনার সাথে কথা নিয়ে বলে নিব যে এত সুন্দর করে উনি কীভাবে এত কিছু লিখছে, এত কীভাবে লেখে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আচ্ছা, আপনি এত কষ্ট করে এই যে পা দিয়ে লিখতেছেন, আমি দেখলাম আপনার পা কি ব্যথা করে না? স্বাভাবিক হয়ে গেছে। স্বাভাবিক হয়ে গেছে, এখন আর পায়ে ব্যথা হয় না। ছোটবেলা আগে ব্যথা হতো একটা সময়? মাঝে মাঝে ব্যথা হতো। আচ্ছা আচ্ছা, আপনি কি আরবি লিখতে পারেন? জি, আমি এই পা দিয়ে আরবি লিখতে পারেন? হ্যাঁ। আচ্ছা, আমরা জানি প্রিয় দর্শক শ্রোতা, পায়ের মধ্যে আরবি লেখা লাগলেও নাকি গুনাহ হয়, কিন্তু ওনার পক্ষে সম্ভব না হাত দিয়ে লেখা, কেন কিন্তু ওনার তো হাতই নেই। আমি একটু আরবি লেখা দেখতে চাই আপনার পা দিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, দেখেন আরবি লিখবে আল্লাহ, দেখেন মানুষকে বিপদে ফেলে দিলে আপনি যখন বাধ্য হবেন তখন কিন্তু আসলে কিছুই করার না। উনি আরবিও পর্যন্ত লিখতে পারে পা দিয়ে। আমরা কিন্তু অনেক যারা এসএসসি ইন্টার অনার্স মাস্টার্স বিসিএস করে বসে আছি, তারা কিন্তু আরবি লিখতে পারে না। দর্শক শ্রোতা, ওনার মধ্যে আরবি লেখার দক্ষতাও দেখেন প্রিয় দর্শক শ্রোতা। আমি এটা আল্লাহ প্রদত্ত, আমি ভেবে নেব যে একটি পা দিয়ে ওনার কত সুন্দর করে আরবিও লিখে ফেলতেছে। প্রিয় দর্শক, আমরা অবাক হচ্ছি, হয়তো আপনারাও অবাক হচ্ছেন। তারা দেখছেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, ঝড়ের গতিতে ভিডিওটি শেয়ার করতে শুরু করুন। দেখেন আরবি লিখতেছে কত সুন্দর করে দর্শক শ্রোতা। ওনার পা, একটিমাত্র পা, এই পা দিয়ে কীভাবে সে এত কিছু পারে, এত মানে ড্রয়িং করতেছে, সব কিছু কীভাবে পারতেছে। আপনি কী লিখতেছেন এটা একটু বলবেন, কী লিখতেছেন এটা? বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেছে উনি, দেখেন আরবি পর্যন্ত এই পা দিয়ে লিখতেছে। এখন আপনি কীভাবে নেবেন যে এই পায়ের মধ্যে আরবি লেখা লাগলে গুনাহ হবে, আপনি কীভাবে নেবেন এই বিষয়টা আমি জানি না। যারা হুজুর আছে, মাওলানা আছে, তারা হয়তো ভালোভাবে জানবেন যে ওনার হাত নেই, হাত নেই, পা দিয়ে উনি আরবি লিখতে পারছে। আপনি আরও আরবি লিখতে পারেন, সুরাগারাত সব কিছু লিখতে পারেন? আপনি কি এমনি সুরাগারাত মুখস্থ হতো করছেন মনে হয়? একটি সুরা শোনাবেন দর্শকের উদ্দেশ্যে, একটি সুরা শোনান। আমি এখন আয়াতুল কুরসিটা পড়ে শোনাচ্ছি। আচ্ছা প্রিয় দর্শক, আমরা এখন আয়াতুল কুরসিটা খুব সুন্দরভাবে শুনবো। প্রিয় দর্শক স্যার, একটু শুনান তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাআতি ওয়া মা ফিল আরদ, মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। প্রিয় দর্শক শ্রোতা, অনেক সুন্দর করে আমাদেরকে একটি কোরআন তেলাওয়াত করে শোনালেন, একটা আয়াতুল কুরসি শোনালেন। আমরা এখন ওনার নাম শুনে ওনার ঠিকানাটা একটু জানতে চাবো। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম তামান্না নুরা, আমার গ্রাম আলিপুর, আচ্ছা, পোস্ট এস বাঁকড়া, থানা ঝিগড়গাছা, জেলা যশোর।
আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, আমরা ওনাকে আর বেশি প্রশ্ন করবো না, ওনার বাবার কাছে চলে যাব। দেখতে পারতেছেন ওনার লেখার প্রশংসা করে আমি শেষ করতে পারতেছি না, আরবি লেখা। আর এই আরবি লেখার মধ্যে পা কিন্তু অলরেডি লাগায় রাখছে, কারণ উনি পা দিয়ে আরবি লেখেনি। আমি ওনার বাবার কাছে চলে যাব দর্শক শ্রোতা, আমি ওনার বাবার কাছ থেকে শুনবো কেন এর মধ্যে প্রতিভা দিল আল্লাহ তাআলা, ওনার মধ্যে এত গুণাগুণ কেন দিল। এই হাতের লেখা, এই দেখেন আর ড্রয়িং, সব কিছু মিলিয়ে মানে আমার প্রাণটা একেবারে জুড়িয়ে গেছে যে এই লেখাটা সবচেয়ে বেশি প্রিয় আমার কাছে। পাশাপাশি দেখেন প্রত্যেকটা ড্রয়িং একেবারে মনে হয় যে আমরা আসলে এগুলো পারবো না, এগুলো আমাদের দ্বারা সম্ভব না। হ্যাঁ, উনি সবচেয়ে যে আমাকে মানে কাঁদিয়ে ফেললো সেটা হচ্ছে যে এই লেখাটা, এই যে এই ড্রয়িংটা, একটা বাবা তাকে কিন্তু প্রতিনিয়ত এভাবে, হয়তো বাবা হয়তো মা এভাবে তাকে স্কুলে নিয়ে গেছেন, স্কুল থেকে নিয়ে আসছেন, সেই স্মৃতিটা উনি কি সুন্দরভাবে এঁকে রাখছেন এখানে। তো আমি ওনার বাবার কাছে চলে যাব, আমি আর বেশি কথা বলবো না। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ রওশন আলী। আচ্ছা রওশন আলী, আপনার কয় ছেলে মেয়ে? আমার তিনটে ছেলে মেয়ে, দুইটা মেয়ে, একটা ছেলে, বড় মেয়ে তামান্না নুরা। আচ্ছা সব মেয়ে কি সুস্থ আছে, শুধু ওরই সমস্যা? শুধু তামান্না নুরারই সমস্যা, বাকি দুইজনে সুস্থ আছে। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন এমনিতে? আমি এক নন এনপিও প্রতিষ্ঠানের বিএসসি শিক্ষক হিসেবে আছি মাদ্রাসাতে। আচ্ছা আচ্ছা মাদ্রাসাতে। আপনিও কি আরবি লাইনে লেখাপড়া করেছেন? না, আমি জেনারেল লাইনে বিএসসি পাস করেছি 98। আচ্ছা আচ্ছা, আপনিও তাহলে শিক্ষিত, সেজন্য হয়তো আপনার মেয়েকে সুশিক্ষিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন অনেক পরিশ্রম করে। সেটা বাবা হিসেবে সন্তানের প্রতি দায়িত্ব পালন করি। আচ্ছা আচ্ছা, দায়িত্ব পালন, আসলে প্রত্যেকটা পিতার তার সন্তানের প্রতি যেই দায়িত্ব সেটাই উনি পালন করছে। আচ্ছা আপনার মেয়ের জন্য কি মাঝে মাঝে আপনার খুব কষ্ট হয় যে আমার মেয়েটা যদি আরও মানে হাত পা থাকতো কতই না ভালো হতো? অনেক কষ্ট হয়, যেমন বলি এখন এই সব তার বান্ধবীরা, তার বন্ধুরা সবাই চলে গেছে কাশ্মীরে। আজকে তার যেহেতু সে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যাচ্ছে, জি, সেই জন্য দেখা যাচ্ছে যে তার এখন কোচিংয়ের প্রয়োজন। আচ্ছা, কিন্তু অন্য বন্ধু বান্ধবী সবাই কোচিংয়ে চলে গেছে, আজকে তার কোচিংয়ে দিতে গেলে সেখানে ঘর ভাড়া নিতে হবে। আচ্ছা, তার মাকে রাখতে হবে, আমাদের থাকতে হবে, গোটা পরিবার থাকতে হবে, যার কারণে কোচিংয়ে দিতে পারছে না। আচ্ছা আপনি কি অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছেন ওকে লেখাপড়া করাইতে? অবশ্যই, যেহেতু আমার পরিবার তার সাথে থাকতে হচ্ছে, আমার কোনো ইনকাম সোর্স নাই, একটাই সোর্স আছে, সেটা আমি টিউশনই করি, সেটা দিয়ে আমার পরিবার চালাই। আচ্ছা আমি জানি যে এই এলাকাটা, পুরো এলাকাটাই ওকে সবাই চিনে, ওর জন্য ওর নামে কিন্তু একটা রাস্তা পর্যন্ত করে দিয়েছিলেন, কে করে দিয়েছিলেন সেই রাস্তাটা? এই রাস্তাটা করে দিয়েছে বাংলাদেশ সরকারই, তবে উদ্যোক্তা ছিলেন আমাদের বর্তমান যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন। তার প্রতি তো আপনি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করেন। অবশ্যই তার কৃতজ্ঞ প্রকাশ করি। আচ্ছা আচ্ছা, এখন আপনার মেয়ের যে অভিজ্ঞতা, এত সুন্দর দক্ষতা, সব কিছু লেখা জোখা, তারপরে যাবতীয় যে ড্রয়িং করে সব কিছুর মূল্যে, উনি তো টিচার তো রাখেন না, ওনাকে কি কোনো টিউশন টিচার রাখছিলেন এই পর্যন্ত? না, এর এসএসসি পরীক্ষার আগে একটা টিচার রাখছিলাম, যে এসে তাকে ফিজিক্স এবং কেমিস্ট্রি দেখাতো, এবং এই এইচএসসি পরীক্ষার আগে ফিজিক্স কেমিস্ট্রি, মানে পরীক্ষার আগে জাস্ট মানে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো দেখার জন্য, আর বাকি সব সময় তো আপনি সাপোর্ট দিয়ে গেছেন। হ্যাঁ, আমি সাপোর্ট দিয়ে, সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু সে মেয়ে সন্তান, জি, এখন আমার অবদান বাবা হিসেবে ঠিকই আছে, কিন্তু আমি বলবো যে আমার সাথে বড় অবদান আমার ওয়াইফ, মানে তার মা। আচ্ছা আচ্ছা, তার মা। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, ওর মা, ওনাকে আমরা ক্যামেরায় আনবো না, উনি একটু পর্দাশীল মানুষ, আমরা ওনাকে ক্যামেরায় আনবো না। তারপর ওনার বাবার কাছ থেকে আমরা সব তথ্য নিয়ে নিচ্ছি, যেহেতু ওনার মাকে আর আনার প্রয়োজন মনে করতেছি না আমরা। প্রিয় দর্শক শ্রোতা, মেয়ের জন্য আপনার চিন্তা কী, ভবিষ্যতে কী করবেন, মেয়েকে কী বানাতে চান? বানানোর উদ্দেশ্য আমি বলবো না, শুধু এটুকু বলি, আমি মেয়েকে বারবার বলি, মা শিক্ষার উদ্দেশ্য চাকরি করা না, জ্ঞান অর্জন করা। একদম পারফেক্ট একটা কথা বলে ফেলেছেন যে তোমার চাকরি করতে হবে তা কিন্তু নয়, কারণ তোমার পা নাই, ইয়া তোমার দুই হাত নাই, দুইটা পা নাই, তোমাকে লেখাপড়া করলে তুমি মেধাবী হলে সেটাই বড় পাওয়া, তাই না? আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, অনেক সুন্দর কথা বলছেন উনি, আমি ওনার কাছ থেকে কিছু কথা আরও প্রশ্ন করব, প্রশ্ন করেই আমি হয়তো শেষ করে দিব। আচ্ছা আপনি হয়তো বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন না? আচ্ছা, অনেক দর্শক, হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক আপনাকে দেখতেছে, আপনার তো খারাপ লাগতেছে না? আপনার যে প্রতিভাটা, আমরা মূলত আমাদের টার্গেট যে আপনার এই প্রতিভাকে একটা পা দিয়ে যে আপনি এত কিছু করতেছেন, আপনার হয়তো আল্লাহ যদি আরও হাত পা দিত হয়তো আপনি কী করতেন সেটা জানেন না, সেটা আল্লাহই ভালো জানেন। আপনার মধ্যে যে প্রতিভা দিয়েছে, আপনি যে আরবি লিখে দেখালেন, এই যে দেখেন কত সুন্দর দর্শক শ্রোতা, আরবি আপনাদেরকে দেখাইলাম, সে হয়তো আরও লিখতে পারেন, আপনি অনেক কিছুই তো হয়তো লিখতে পারেন আরবিতে, তাই না? আচ্ছা আচ্ছা, আপনি সুরা কেরাত সম্পূর্ণ লিখতে পারেন হয়তো? আচ্ছা, কয়টা সুরা মুখস্থ আছে আনুমানিক, সবগুলো তো আর বলা সম্ভব না? আমার প্রায় হয়ে গেছিল মুখস্থ করা। আচ্ছা, ওখান থেকে দুইটা তিনটা সুরা বাদ আছে, আর কোরআন শরীফের ভিতর থেকে ইয়াসিন সুরাটা ফার্স্ট টাইম
একটু শুরু করছিলাম মুখস্থ। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা ওনার নাজারানা পড়তে পারেন, দর্শক শ্রোতা হয়তো উনি হয়তো হাফেজাও হতে পারতো, হয়তো সেই সুযোগ সুবিধা এই এলাকায় মনে হয় নাই, তাই না? আছে, তারপরে দেখা যাচ্ছে যেহেতু সে সায়েন্স নিয়ে পড়ছে, সে সামনে এক্সাম ছিল, করোনায় অনেক পিছিয়ে ছিল, যার কারণে সে যে সময়টা আরবি বা কোরআন শরীফ সে ধরেছিল বা পড়ার জন্য চেষ্টা করছিল, পরিপূর্ণ সে হাফেজ হওয়ার জন্য চেষ্টা করছিল, তখন দেখা যাচ্ছে ভালো রেজাল্টের জন্য জেনারেল লাইনে সে একটু সময় দিয়েছে, তবে নেক্সট টাইম সেটা কভার করবে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা আমি শেষ প্রশ্নটি করে বিদায় নিব, যে প্রশ্নটা হচ্ছে আপনি এখন এই অবস্থা থেকে একটা পা দিয়ে আপনি কি নামাজ কালাম পড়তে পারেন? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। প্রিয় দর্শক শ্রোতার শেষ প্রশ্নটি একেবারে প্রাণটা জুড়িয়ে দিলে যে উনি নামাজ কিন্তু পাঁচক্ত নামাজ পড়ে। সেক্ষেত্রে আচ্ছা, আপনার মাই তো সর্বোচ্চ ভূমিকা পালন করে, আপনার উজু করা, আপনার গোসল করা, আপনার খাওয়ানো, আপনার পড়ানো, সব কিছু তো আপনার মা, একমাত্র আপনার মা। এই মা যদি না থাকতো প্রিয় দর্শক শ্রোতা, তাহলে হয়তো বাবা এই বহনটা করতো, কারণ হচ্ছে বাবা মেয়েকে কখনো ফেলতে পারবে না, মা মেয়েকে কখনো ফেলতে পারবে না, হয়তো ভাই বোন আত্মীয় স্বজন সবাই ফেলে দিলেও মা বাবা কিন্তু কখনো মেয়েদেরকে ফেলে দিতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা, সবার হাতই ওনার হাত এখন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেখছেন পুরো পৃথিবীটাই এখন ওনার হাত, ওনার পা হয়ে দাঁড়াইছে। ওনার মধ্যে এই প্রতিভাটাকে ফুটিয়ে তোলার জন্য যারা দেখছেন, যারা যে জায়গা থেকে দেখছেন, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি আর বিরক্ত করবো না, আমি বিদায় নিব আপনাদের কাছ থেকে। সর্বশেষ এটাই বলবো, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার হয়তো অন্য কোনো ভিডিওতে আসবো। সবাইকে আসসালামু আলাইকুম।